আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজ আমি তৈরি করে দেখাবো গরুর পায়া দিয়ে নিহারি রান্না। এই নিহারিটা খেতে কিন্তু ভীষণ মজা। তো আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক কমেন্ট করবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন। তো নিহারিটা রান্না করা কিন্তু খুব সহজ, বাট একটু সময় বেশি লাগে। তো আমি ঝটপট রান্না করে দেখাচ্ছি কীভাবে রান্না করা যায়। এখানে 1 কেজি পরিমাণ গরুর পায়া নিয়েছি আর এটা প্রেশার কুকার রান্না করব। দিয়ে দিলাম 1টা তেজপাতা আর কিছু পেঁয়াজ কুচি, 2 টুকরো দারুচিনি, 2 টুকরো লং, 2 টুকরো এলাচ, আর দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ, কালোটা দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 2 চামচ শুকনো মরিচের গুঁড়ো। আমি ঝালটা একটু বেশি দিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো আর এবার দিয়ে দেবো 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো। এখানে শুকনো উপকরণগুলো প্রথমে সব দিয়ে দেব। তো এবার দিয়ে দিলাম 2 কোষা রসুন, এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিলাম 1/2 স্বাদ মতন লবণ। তো এবার দিচ্ছি 1 চামচ আদার পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট। তো এবার এটাকে দিয়ে ভালো করে পানি দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নিতে হবে। তো এখানে আমি কোনো তেল ব্যবহার করিনি। তো পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে পায়াগুলো ডুবে যায় এমনটা। তো এবার আমি ঢেকে 50 মিনিট এটাকে একটানা রান্না করে নেব। তো এই তো 50 মিনিট পর আমি ফিরে আসলাম। এই তো পায়াগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা খানিকটা কমে গেছে। তো এই তো খুব ভালোভাবেই মানে সিদ্ধ হয়ে গেছে দেখা যায়। এবার একটা ফ্রাই প্যানে আমি কিছু বেসন টেলে নেব। এখানে 2 চামচ বেসন নিয়েছি আর বেসনটাকে খুব ভালো করে টেলে নিতে হবে, এতে করে সুন্দর একটা গন্ধ আসে। তো বেসনটা খুব ভালো করে টেলে নেওয়া হয়ে গেছে। এবার হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে গুলে নিতে হবে আর বেসনটা একটু চালনা দিয়ে চেলে নিতে হবে। তো এই তো এবার আমি এখানে বেসনের গোলাটা প্রথমে অর্ধেকটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে। পরে এখানে আমি বাকিটুকু দিয়ে দিচ্ছি। বেসনের গোলাটা দিলে ঝোলটা একটু ঘন হয়, নিহারের ঝোল যেহেতু পাতলা হয় তো এই গোলাটা দিলে ঝোলটা অনেক ঘন হয়, খেতে ভালো লাগে। এবার ফ্রাই প্যানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর কয়েকটা শুকনো মরিচ। এবার পেঁয়াজটাকে মানে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই নিহারিটা এভাবে শেষে বাগার দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো বাগারের অনেক সুন্দর একটা স্মেল আসে, তখন খেতে অনেক টেস্ট লাগে। তো এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম নিহারির মধ্যে আর এবার দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, এতে করে অনেক সুন্দর একটা স্মেল আসে। তো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। তো এবার আমি নামিয়ে এটাকে পরিবেশন করে নেব। এই তো ঝটপট রান্না করে দেখালাম গরুর পায়া দিয়ে নিহারি। আর এটা খেতে কিন্তু চালের রুটি দিয়ে ভীষণ মজা। আমি এখানে চালের রুটি বানিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন রুটি কিংবা পরোটার সাথে পরিবেশন করতে পারেন। আর আপনারা আমি যেভাবে রান্না করছি সেম প্রসেসে রান্না করে খেতে পারেন। আশা করছি অনেক ভালো লাগবে, প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।